প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে। আমাদের আজকের পাঠ জীব ও জড়। চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমাদের চারপাশে আছে গাছপালা, পশু পাখি, ঘরবাড়ি, কুকুর, এরকম আরো অনেক কিছু। বিদ্যালয়ে শ্রেণীকক্ষে আমরা পড়াশোনা করি। এখানে আছে টেবিল, চেয়ার, বেঞ্চ, দরজা, জানালা ইত্যাদি। চারপাশে আমরা যা যা দেখি সেগুলোকে জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়। জীব এবং জড় বলতে কী বোঝায়? আমরা যে জীব এবং জড় সম্পর্কে বলছি এগুলো আসলে কী? আমরা বলতে পারি জীব এবং জড় হচ্ছে পদার্থ, আর এই যে পদার্থ যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি, আর যাদের জীবন নেই সেগুলোকে জড় বলা হয়। এখন আমরা জীব ও জড়ের একটি তালিকা তৈরি করতে পারি। আমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকের মতো করে একটি ছক এঁকে ফেলি। তারপর আমরা যেখানে রয়েছি সেখানে আমরা দেখি আমাদের আশেপাশে কী কী রকমের জীব আছে এবং জড় আছে। তারপর আমরা এর বাহিরে দেখতে পারি যে এগুলো ছাড়াও আর কী কী জীব এবং জড় আছে। এগুলো আমরা বাসায় আমাদের ছোট ভাই বোনদের নিয়ে আলোচনা করি, আমাদের বন্ধুদের নিয়ে আলোচনা করতে পারি, আমাদের খেলার মাঠে গিয়ে আমরা আমাদের খেলার সাথীদের সাথে আলোচনা করতে পারি, এছাড়াও আমরা আমাদের সহপাঠীদের সাথে আলোচনা করি করতে পারি। তাহলে আমরা জীব এবং জড় এরকম দুটি ছক তৈরি করে জীবগুলো একদিকে আর জড়গুলো অন্যদিকে লিখে ফেলি। যেমন আমরা জীব হিসেবে লিখতে পারি মানুষ, গরু, ছাগল, গাছপালা, পাখি। জড় হিসেবে আমরা লিখতে পারি চেয়ার, নলকূপ, টেবিল, বিদ্যালয়, পতাকা ইত্যাদি। এখন আমরা আর একটি কাজ করতে পারি, সেটি এই যে আমরা এখানে আমাদের পরিবেশ দেখতে পাচ্ছি, আমাদের চারপাশের প্রকৃতি দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। এখানে জীব এবং জড় হয়েই রয়েছে। এখানেও জীব এবং জড় পাশাপাশি অবস্থান করছে। এখানেও আমরা জীব দেখতে পাচ্ছি এবং জড়ও দেখতে পাচ্ছি। আমরা এখানে যা যা দেখেছি তার মধ্যে জীব হচ্ছে মানুষগুলো যে দেখতে পাচ্ছি এগুলো জীব, তারপর গাছপালা এগুলো জীব, পশু পাখি যে দেখতে পাচ্ছি সেগুলো, আর এই যে বিদ্যালয়, সেতু, ঘর বাড়ি, নলকূপ সবগুলো হচ্ছে জড়। এখন আমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। আমরা ছবিগুলোতে কী দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি জীব বৃদ্ধি পায়, অর্থাৎ ছোট থেকে সে বড় হয়ে ওঠে। আমরা এখানে দেখতে পাচ্ছি জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয়, অর্থাৎ থেকে আরেকটি জীবের জন্ম হয় বা সৃষ্টি হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি জীব খাবার খায়, অর্থাৎ মানুষ যেরকম খাবার খায় অন্যান্য জীবও সেরকম একই রকমভাবে খাবার খায়। আবার আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি জীবের পানি প্রয়োজন, অর্থাৎ জীব পানি পান করে। জীব মানুষ, পশু পাখি এবং গাছপালা জীব। জীবের শরীরে বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। জীব নিজের মতো নতুন জীবের জন্ম দেয়। জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি এবং বায়ু প্রয়োজন। দুই রকমের জীব আছে, এরা হলো উদ্ভিদ ও প্রাণী।
গাছপালা এবং ঘাস হচ্ছে উদ্ভিদ, মানুষ, গরু, মাছ, প্রজাপতি, পাখি এরা হলো প্রাণী। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? জীব এবং জড় সম্পর্কে জানতে পারলাম, আর জানলাম জীব সম্পর্কে। জীব, যাদের জীবন আছে তারা প্রত্যেকেই জীব। এই জীবগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে উদ্ভিদ আর একটি হচ্ছে প্রাণী। তাহলে চলো আমরা এখন উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে জানবো। এই যে আমরা জড় পদার্থের বেশ কতগুলো উদাহরণ দেখতে পাচ্ছি, টেবিল, বই, চেয়ার, কলম, বই, শার্ট, বাড়ি, গাড়ি, সব কিছু হচ্ছে বিভিন্ন রকম জড় পদার্থ। এখানে কি কি দেখা যাচ্ছে? এখানে বিভিন্ন রকমের জড় পদার্থ দেখা যাচ্ছে, এগুলোর বৈশিষ্ট্য বলি। তাহলে চলো আমরা এগুলোর বৈশিষ্ট্য বলি। জড় পদার্থ যেমন গাড়ি, চেয়ার, টেবিল এবং বই, সবগুলো হচ্ছে জড়। বায়ু, পানি, মাটি এগুলো হচ্ছে জড়। জড় খাবার খায় না, পানি পান করে না, বৃদ্ধি পায় না, এরা নিজের মতো অন্য কোনো বস্তু তৈরি করতে পারে না। অর্থাৎ তারা, তাদেরকে যেভাবে রাখা যায় সেভাবেই থাকে, তাদেরকে আমরা যেভাবে চালাবো তারা সেভাবেই চলবে। এখন আমরা জীব ও জড়ের মধ্যে পার্থক্য কি বলতে পারি? তাহলে চলো আমরা বলি জীব এবং জড়ের মধ্যে পার্থক্য। জীব, জীবের বুদ্ধি আছে, জীব বৃদ্ধি পায়, জড় বৃদ্ধি পায় না, জড়ের কোনো নিজস্ব বুদ্ধি নেই। দুই, নতুন জীবের জন্ম দেয়, অন্য কোনো বস্তু তৈরি করতে পারে না। তিন, জীব খাবার খায়, জড় খাবার খায় না। চার, জীব পানি পান করে, জড় পানি পান করে না। পাঁচ, জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন হয়, জড়ের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন হয় না। ছয়, জীবে চলাচল করতে পারে, জড় চলাচল করতে পারে না। তাহলে আমরা কি জীব এবং জড়ের মধ্যে বিভিন্ন রকমের পার্থক্য জানতে পারলাম। তাহলে আমরা এই পার্থক্যগুলো নিজেরা লিখবো এবং আমাদের সহপাঠীদের সাথে আলোচনা করে, বাসায় আলোচনা করে আমরা জীব এবং জড় সম্পর্কে আরও নতুন নতুন তথ্য সংগ্রহ করব। এই যে দুই ধরনের জীব আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। এখন আমরা এই উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে জানবো। যেমন উদ্ভিদ আমরা এখানে দেখতে পাচ্ছি গাছ, এবং গাছে ফুল, গাছটি এটি হচ্ছে উদ্ভিদ। আর উদ্ভিদের আমরা বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, ফুল, শাখা, পাতা, ফুল, কাণ্ড। প্রাণী, আমরা এখানে বিভিন্ন রকমের প্রাণী দেখতে পাচ্ছি, পশু, পাখি, মাছ, সব কিছু প্রাণীর অন্তর্ভুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমাদের পাঠে আমরা জীব এবং জড় সম্পর্কে জানলাম, এবং আমরা জানলাম জীব দুই প্রকার, উদ্ভিদ একটি প্রাণী। আমরা পরবর্তী ক্লাসে উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে নতুন আলোচনা নিয়ে আসব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই সঠিক সময়ে চলে আসব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।